নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। শহরে ঘন ঘন চুরি, আজ একসঙ্গে 17টি চোরকে ধরল পুলিশ। দেড়গাঁওয়ে পিকনিকের গাড়ি এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশু সহ নিহত 12। শিলডুবিতে 3 কোটি টাকার ড্রাগস উদ্ধার, সেনা এবং পুলিশের যৌথ অভিযানে। হিট অ্যান্ড রান, বরখোলা বটলিং প্লান্ট এবং রামনগর ওয়েল ডিপোর সামনে বিক্ষোভ চালকদের। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। ঘন ঘন চুরি আটকাতে শেষ অবধি কঠোর অভিযানে নামল কাছাড় পুলিশ। আজ বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার 17 চোরকে ধরল পুলিশ। আজ সংবাদ মাধ্যমের কাছে এদের হাজির করে পুলিশ সুপার নুমাল মাহাতো জানান, ধৃতদের কাছ থেকে মোবাইল, ল্যাপটপ, কাঁসার বাসন সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়। ধৃতরা হল বেতুকান্দির কামাল হোসেন মজুমদার, আনোয়ার হোসেন, রংপুরের সিনু লস্কর, কালীবাড়ি চরের বীরেন দাস, তৈবুর রহমান লস্কর সহ 17 জন। আমাৰ শিলচৰ নগৰখনত বিভিন্ন সময়ত চুৰি ঘটনা বা অন্যান্য স্নেচিঙৰ ঘটনা হৈ আছে, মাজে মাজে হৈ আছে, যিখিনি আমাক পাব্লিকে আমাক জনাইছে, আৰু সেইবিলাকৰ আমাৰ ইয়াত কেছ মোকৰ্দমা ৰুজু হৈছে। সেই সংক্ৰান্তত আমি যোৱা নিশা এটা বিশেষ অভিযান আৰম্ভ কৰিছিলোঁ, যে ইয়াত যিবিলাক ঘটনা হৈ আছে, সৰু সৰু মহল্লাবিলাকত যিবিলাক চুৰি ঘটনা চলি আছে, সেইবিলাক লৈ এটা বিশেষ আমি এটা অভিযান চলাইছিলোঁ। আৰু 5টা পুলিচৰ টীম আমি ইয়াত তৈয়াৰ কৰিছিলোঁ, আৰু 3টা টীমক আমি আমাৰ DSP প্ৰফেচনাৰে লিড কৰিছিলোঁ, আৰু 2টা টীম আমাৰ OC কাছাৰে লিড কৰিছিলে, গতিকে OC শিলচৰে লিড কৰিছিলে। গতিকে আমি যোৱা নিশা গোটেই নিশা জুৰি আমাৰ এই অভিযান চলিছিলে, আৰু এই অভিযানকালত আমি 17জনকৈ ব্যক্তি, যিবিলাক হেবিচুৱেল অফেণ্ডাৰো হয় আৰু তেওঁলোকে বিভিন্ন কেছত তেওঁলোকৰ চুৰি ঘটনাত তেওঁলোকে অভিযুক্ত হয়, গতিকে তেওঁলোকক আমি ধৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু তাৰ লগতে আমাৰ বহুতো সামগ্ৰী, চুৰি কৰা সামগ্ৰী আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু আমি যিকেইজন মানুহ ইয়াত তেওঁলোকক ধৰিবলৈ সক্ষম হৈছোঁ, তাৰ 17জন ব্যক্তি আছে, টোটেল 17জন ব্যক্তি আছে। তাৰে আপোনালোকক নামবিলাক মই দি দিম, কিন্তু এতিয়াও আমাৰ তদন্ত চলি আছে, আৰু তাৰ লগত সম্পৰ্কিত থকা আন আন কিছুমান ব্যক্তিও আছে। সেই ব্যক্তিসকলকো শীঘ্ৰে আমি কৰায়ত্ব কৰি আমি যাতে তেওঁলোকক আইনগত বা শাস্তিমূলক ব্যৱস্থা ল'ব পাৰোঁ, তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। ইয়াত স্থানীয় ৰাইজ আছে, স্থানীয় ৰাইজৰ যিটো নিৰাপত্তাৰ দিশ আছে, নিৰাপত্তাৰ দিশৰ আমাৰ দায়িত্ব আছে, তেওঁলোকে যাতে শান্তিৰে থাকিব পাৰে, তেওঁলোকে যাতে শান্তিৰে ল'ৰা ছোৱালী থাকিব পাৰে। আৰু এই সৰু সুৰা যিবিলাক চুৰি ঘটনা, আৰু তাৰ লগতে কিছুমান ক'ৰবাত বেটাৰী চুৰি কৰি লৈ গ'ল, ক'ৰবাত লেপটপ চুৰি কৰি লৈ গ'ল, এইবিলাক যিবিলাক ঘটনা হৈ আছে, এই ঘটনাটোৱে সমাজত এটা বিৰূপ মানে এটা প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হয়। গতিকে আমি ৰাইজৰ প্ৰতি আমি দায়বদ্ধ, আৰু তেওঁলোকক এই যিবিলাক ঘটনাই যিবিলাক লোকে এই অস্বস্তিকৰ এটা পৰিৱেশ আৰু চুৰি কৰা ঘটনাৰ লগত জড়িত তেওঁলোকক আৰু মই ধৰিবলৈ সক্ষম হৈছোঁ। দেড়গাঁওয়ে পিকনিক পার্টির বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষে শিশুসহ 12 জনের মৃত্যু হয়েছে। আজ ভোরে এক হৃদয় বিদারক ঘটনা ঘটে। ফোরলাইনের রাস্তায় হঠাৎ কয়লাবাহী ট্রাকটি তার লেন পরিবর্তন করে, যার ফলে উল্টো দিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, কয়লা গাড়ি কীভাবে এলো সেটাই দেখা হবে। কাছাড়ের শিলডুবিতে এক অভিযান চালিয়ে প্রায় 3 কোটি টাকার ড্রাগস বাজেয়াপ্ত করেছে সেনা এবং কাছাড় পুলিশ। সঙ্গে আটক করা হয়েছে একটি বিলাসী গাড়িসহ 2 জনকে। ধৃত লালুং সাং এবং পাজনার বাড়ি মিজোরামে। গাড়ির গোপন চেম্বারে 30টি সাবানের কেসে প্রায় 600 গ্রাম ড্রাগস তল্লাশিতে উদ্ধার করেছে পুলিশ। পুলিশের সঙ্গে এই অভিযানে সেনার গোয়েন্দা বাহিনীও ছিল। মিজোরাম থেকে পাচারের পথে ড্রাগসগুলো বাজেয়াপ্ত করা হয়। ড্রাগস বিরোধী অভিযান, সেই অভিযান অব্যাহত আছে। আজি পুৱতি নিশাত আমি এটা বিশেষ সূত্রে আমি এটা ইনফরমেশন পাইছিলোঁ যে বুজন পরিমাণৰ ড্রাগস আমাৰ কাছাৰ জিলাৰ মাজেৰে কিছু ড্রাগস ব্যৱসায়ে সরবরাহ কৰিবলৈ চেষ্টা কৰি আছে।
আমি আমার মাননীয় এস পি স্যারের নেতৃত্বত একটা অভিযান চলিছিল শিলচর শহরের নিকটবর্তী সিল্লুবি অঞ্চলত। তাত ইন্ট্রা বাহন এখন যেটো নাম্বার হল MZ05A8291 সেই গাড়িখন রখা হয়েছিল আর তাত সার্চ করা হয়েছিল আর তাত 30টা কই সাবুনের কেস যত হিরোইন তাতে ভরা আছিল সেই যার ওজন প্রায় 600 গ্রাম সেইখিনি ইতিমধ্যে জব্দ করা হয়েছে আর ইয়ার লগত এই বস্তুখিনি কড়িয়ে আনা লালুং চাং 43 বছর বয়স ঘর কোলাশিব মিজোরাম আর তেখেতর লগত এগারী মহিলা এই সন্দর্ভত গ্রেপ্তার করা হয়েছে। প্রারম্ভিক যে তদন্ত আমি গম পাইছো এই আমার বহিরাজ্যেরপর আছে আর আমার জেলার মাজেরে পার করে দেশের অন্য আন আন অঞ্চলত যার চেষ্টা চালাইছে। বাজার মূল্য ইয়ারে 3 কোটিতক মানে বেশি হব। হিট অ্যান্ড রানের আইন প্রত্যাহার না হলে লরি চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে জানালেন জারলতলা বটলিং প্লান্টের ড্রাইভাররা। তারা জানান এই আইনের ফলে তাদের পক্ষে গাড়ি চালানো সম্ভব নয়, দুর্ঘটনা কেউ ইচ্ছে করে করে না, তাই 7 লক্ষ টাকা জরিমানা এবং 10 বছরের জেলের এই আইন প্রত্যাহার না হলে তারা আন্দোলনে নামবেন। দুর্ঘটনায় 10 বছরের জেল সহ 7 লক্ষ টাকা জরিমানা। সরকারের এই নয়া আইনের প্রতিবাদে আজ রামনগর ISBT-তে বিক্ষোভ প্রদর্শন করলেন বাস চালকরা। গাড়ি চলাচল বন্ধ রেখে আজ সকাল থেকেই প্রতিবাদে নামেন চালকরা। হঠাৎ করে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিন দুপুর পর্যন্ত আন্দোলন চালিয়ে যান চালকরা। সরকারে যে আইনটা করছে, আজকে একটা ড্রাইভারে অ্যাক্সিডেন্ট করলে পড়ে তারা 10 লাখ টাকা জরিমানা, 10 বছরের জেল। আজকে দেখেন গাড়িগুলা যে বানাইছে যে কোম্পানি, এই কোম্পানি এখন পর্যন্ত কোনো গ্যারান্টি দিতে পারছে না। আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করতো না, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করতো না যে কোম্পানি টাটা কোম্পানির মালিকও এখন পর্যন্ত কোনো গ্যারান্টি দিতেও পারছে না। আমরা সামান্য একটা মানুষ এই গাড়ির উপরে বই স্টার্টিংয়ের উপরে পায়ের উপরে থাকি, আমরা কীরকম এটা কর্মো? সরকারের এই আইনটা আমরা মানি না আর মানতাম না। আর কোনো সময় যে অ্যাক্সিডেন্ট হইলে পরে হঠাৎ করে এক জায়গায় গেলাম, আমরা অ্যাক্সিডেন্ট থেকে অ্যাক্সিডেন্ট গেলাম, যাওয়ার পরে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, ড্রাইভার হ্যান্ডিম্যান লামাও মারপিট করো, সরকারের কোনো এটা তদন্ত নেয় না। আমরা একটা প্যাসেঞ্জার যদি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তাহলে যদি আমরা মেডিকেল ফেসিলিটিম চাই, অথচ তারা পাবলিক আই আমরা উপরে উত্তেজনা করে, হ্যাঁ, তারপরে আমরা ড্রাইভার হলে নগদ মারপিট করিয়ে তারা একদম জায়গার মধ্যে মারি দেয়। জায়গার মধ্যে মারার পরে এই যে আমরা বাচ্চা আছে ঘরের মধ্যে, এই বাচ্চাগুলো কে চাই তো? সরকার এটা না করিয়া তারা করছে কিনা এখন, মানে 10 বছরের জেল দিলে যে ফট করিয়া। করিমগঞ্জ লোকসভা আসন সংরক্ষণ মুক্ত হতেই কংগ্রেস টিকিটের জন্য একাধিক সংখ্যালঘু ব্যক্তি মাঠে নেমে পড়েছেন। এ নিয়ে জলঘোলা হতে শুরু হয়েছে ইতিমধ্যেই। এরই মধ্যে আজ মুখ খুললেন টিকিট প্রত্যাশী ডাক্তার শামসুল রহমান বড়ভূঁইয়া। তিনি বলেন টিকিট না পেলেও তিনি দলের বিরোধিতা করবেন না। না না, অর্থোপেডিক সার্জন ছেড়ে তো আমি এখানে পলিটিক্সে আসি নাই। আমি এজ এ প্রফেশন, আমার মেইন প্রফেশনটাই আমি ডাক্তার, অর্থোপেডিক সার্জন। পলিটিক্সটা একটা ইটস এ পার্ট অফ মাই লাইফ অ্যাকচুয়ালি। আমি 2012 থেকে কংগ্রেস পলিটিক্সে আছি, পর্যন্ত আই নেভার গিভ আপ মাই আমার প্রফেশনাল কেরিয়ার, আই নেভার গিভ আপ। এখনও বিভিন্ন জায়গাতে যাই, আমি রুগী দেখি। আমি যদি কালকে পলিটিশিয়ানস হই বা আমি প্রতিনিধি হই এনিথিং, আমার প্রফেশন তো চালিয়ে যাব। আই এম নট স্যাক্রিফাইসিং মাই কেরিয়ার ফর পলিটিক্স। পলিটিক্স করাটা মানুষের জন্য আজকে আমাদের অনেক পলিসি মেকিং বা অনেক কিছু করার উদ্দেশ্য থাকে, ওইগুলোর জন্যই রাজনীতি করা। আদারওয়াইজ তো আমার প্রফেশন ইজ। বর্তমান সময়ের কংগ্রেসের ভাঙ্গা হার কতটুকু জোড়া লাগাবেন আপনি? কংগ্রেসের দেখেন, আমরা গ্রেজুয়ালি উই আর ডুইং ফাইন। আমরা অনেক আজকে ঠিক আছে। আমরা অন্য এই রিসেন্ট ইলেকশনসের মধ্যে আমরা ওই তেলেঙ্গানাতে আমরা সরকার করেছি, ঠিক আছে। এর আগে আমরা কর্ণাটকাতে ইলেকশনস আমরা করেছি, তো বিভিন্ন স্টেটে উই আর ডুইং ফাইন। এবার যেটা নির্বাচনের মধ্যে আমরা, যদিও আমরা 3টা স্টেটের মধ্যে আমরা সরকার করতে পারি নাই, কিন্তু আমাদের ফলাফল অনেক ভালো ছিল। পশ্চিম কাটিগড়ার কুশিয়ারকুল বাজারের ব্যবসায়ীরা আজ নতুনভাবে ব্যবসায়ী সমিতি গঠন করলেন। সমিতির সভাপতি মনোনীত হয়েছেন চম্পকনাথ
উপসভাপতি আনসার আহমেদ এবং বিরাজ নাথ, সম্পাদক মনোনীত হয়েছেন নিরুপম নাথ, সহসম্পাদক খৈরুল হোসেন হাজারি এবং বিশুরঞ্জন দাস। আগামী দিনে বাজারের স্বচ্ছতা এবং নিজ নিজ দোকানের নিরাপত্তা সহ বাজারে অবৈধ পার্কিং সহ বিভিন্ন ব্যাপারে শক্তভাবে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নিয়েছে নবগঠিত এই সমিতি। আমরা যদি একটা কমিটি গঠন না করি, ব্যবসায়ী সমিতি গঠন না করি, পরবর্তীতে আমরা বহু অসুবিধার সম্মুখীন হইতে লাগবে। এছাড়াও অবৈধ পার্কিং বা রাত্রিবেলা সুরাকার বাড়ি এইসব জিনিস দেখার লাগিয়া আমরা প্রশাসনের কাছেও যাইমু, এই কমিটি গিয়া একটা সুপরামর্শ লইমু, যাই পরামর্শের দ্বারা তারাও সহযোগিতা করত, আমরাও তারা সহযোগিতা করতাম, করিয়া এই কমিটিটা সুন্দর এবং সুষ্ঠুভাবে গঠন করার হয় নাই। আমাদের দোকানগুলো যেমন সন্তোষ মালাকারের দোকান বিগত দু তিন দিন আগে চুরি হয়েছে, এই জন্য আমরা সবে এই বৈঠকের ডাকে, সাধারণ সভার ডাকে কমিটি গঠন করেছি। এই কমিটির উদ্দেশ্য আমার পূর্ববর্তী বক্তাগণ বলে গিয়েছেন, উদ্দেশ্য হলো আমরা বাজারের বাজারের এবং ব্যবসার সমিতি ব্যবসায়ের স্বচ্ছতা বজায় এবং চোরাকারবারিদের হাত থেকে আমাদের রক্ষা, আমাদের নিরাপত্তা করার জন্য। আমরা এই কাজ করার জন্য প্রশাসনের সহযোগিতায় যাব যোগদান করেছি এবং আমার অত্যন্ত ভালো লাগেছে বিশ্বাসগুল চৌমাথা ব্যবসা সমিতি যেটা হয়েছে সেই সমিতিতে তারা তাদের নিরাপত্তা, সুরক্ষা এবং সাফাইভাবে যেটা করবো সেটার লোক আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা করবো এবং প্রশাসন স্তরে আমিও বিভাগীয় পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানাইমু, তারা যে সুন্দর যে প্রতিষ্ঠান করছে সেই প্রতিষ্ঠান যে পূর্ণাঙ্গ সহযোগিতা করার জন্য ব্যবসায়ী সমিতি গঠন করেছি। এই সমিতিতে মোট 31 জন সদস্য রয়েছেন। আমরা বিগত দিনে দেখেছি আমাদের দোকানের কোনো নিরাপত্তা হয় নাই, আমাদের বিডিবির পাড়াও চলছিল, তারাও চেষ্টা করেছে, তবুও এই নিশিকুটুম্বরা আমাদের অনেকটি দোকান চুরি করেছে। তাই আমাদের দোকানের নিরাপত্তার জন্য আমরা আজকে বাধ্য হয়ে ব্যবসায়ী সমিতি গঠন করেছি এবং আমাদের উদ্দেশ্য থাকবে শুধু ব্যবসায়ী দোকানের রক্ষা করা না, সমাজের সকল স্তরে জনগণের যাতে আমরা সাহায্য সহযোগিতা করতে পারি সেটাই আমাদের উদ্দেশ্য থাকবে। আমাদের আজকে ডিসিশন হয়েছে যে বাজারের যেগুলা নিচে যেগুলো ছোটখাটো দোকান বসে ওইখানে অনেক বিভিন্ন জিনিস পড়ে থাকে যাতে অনেক গন্ধ হয়, আমরা আজকে ডিসিশন নিয়েছি যে প্রত্যেক সপ্তাহে আমাদের এই রাস্তার কিনারে যেগুলো দোকানপাট বসে এগুলো আমরা সব স্বচ্ছতা অভিযান চালাবো এবং এই স্বচ্ছতা অভিযান চালাতে প্রত্যেক দোকানদার আমাদেরকে সাহায্য করবেন। এবার ঈশান বাংলা বিরতি। আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে ভি কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12 কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উইক ইয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নাম্বারে। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, এনএস এভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া,
লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়, মিনিমাম প্রাইস 2,999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913 9395405349। Ladies and gentlemen, you wants to celebrate your 31st December night? You wants to enjoy? Then do join with this spectacular and unlimited entertainment night with singing and dancing party going to present by Greenwood Resort Dwarvan. Hurry! Collect your entry card immediately and get ensure your entry. Remember, limited seats. So today you just collect your entry card and get ready to get unlimited entertainment on your 31st December night in Greenwood Resort Dwarvan. Thank you. মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803933। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূর, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 500,000 টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র, ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। শহীদ কনকলতার জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে আজ শিলচরের সরকারি পেনশনার্স ভবনে ছাত্র সংগঠন AIUDSOর কাছাড় জেলা কমিটি এক আলোচনা সভার আয়োজন করে। সভায় মুখ্য বক্তা ছিলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ এবং অসম রাজ্য কমিটির সম্পাদক হেমন্ত পেগু। সৌরভ তার দীর্ঘ বক্তব্যে বলেন, স্বাধীনতার 76 বছর পরও দেশের জনগণ অর্থনৈতিক এবং সামাজিক স্বাধীনতা পাননি। অনাহার অর্থাহারে মানুষের মৃত্যু হচ্ছে। অপুষ্টিতে শিশু মৃত্যু আজ স্বাভাবিক ঘটনা। শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিষেবা আজ পর্যন্ত পর্যবসিত হয়েছে। সবাইকে কনকলতার জন্মশতবর্ষ যথাযথ মর্যাদায় উদযাপনের আহ্বান জানান তিনি। তুলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। 1938 সালে বঙ্গীয় প্রাদেশিক যে কংগ্রেসের সম্মেলন, যেখানে শিশির কুমার বসু সভাপতিত্ব করেছিলেন, সেখানে প্রথমেই আওয়াজ তোলেন যে আজ আমাদের এভাবেই দাবি তোলা উচিত, এভাবেই লড়া উচিত যে ইংরেজকে ভারত ত্যাগ করতে হবে। কোনো আপোষ মীমাংসা নয়, কোনো চুক্তি নয়, এই দেশ আমাদের, এই দেশের স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার,
এই দেশকে মুক্ত করতে হবে, ইংরেজকে ভারত ত্যাগ করতে হবে, এটা ১৯৩৮ সালে প্রথম নেতাজি সুভাষচন্দ্র বসু তোলেন। তারপরে ত্রিপুরী কংগ্রেসে জাতীয় ক্ষেত্রে এই স্লোগান ওঠে এবং এই স্লোগান সেদিন গোটা দেশে একটা প্রাণের বন্যা সৃষ্টি করেছিল। এই আন্দোলনের ব্যক্তি ছিল কেমন, গোটা দেশে প্রায় ১,০০,০০০ মানুষ সেদিন গ্রেপ্তার হয়েছিল, ৯১,০০০এর বেশি মানুষ পুলিশি অত্যাচার সহ্য করেছে, গ্রেপ্তার হয়েছে বিভিন্ন জায়গায় পুলিশের গুলি চালনায়, অত্যাচারে ১০,০০০এর বেশি মানুষ সেদিন শহীদ হয়েছিলেন। সেই এই বিরাট আন্দোলনেরই একজন নায়িকা, একজন নেত্রী হচ্ছেন কনকলতা বড়ুয়া। এই প্রেক্ষাপটে আমাদের বোঝা দরকার, আমরা যদি মনে করি যে কনকলতা আসামের বীর, আমরা যদি মনে করি তিনি একান্ত আমাদের, তাহলে কনকলতার প্রতি যথার্থ শ্রদ্ধা কিন্তু জানানো হবে না। পিএইচের জলের পাইপ ফেটে কাটিগোড়া সার্কেল অফিসের সামনে পূর্ত সড়ক জলমগ্ন হয়ে দুর্ভোগ বাড়িয়েছে জনগণের। এ নিয়ে আজ সরব হয়েছেন এলাকাবাসী। তারা জানান দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের, কিন্তু বিভাগীয় কর্মীদের কোনো হেলদোল নেই। সড়কটি বেহাল হওয়ার পথে জল জীবন মিশনের নামে সরকার কোটি কোটি টাকা খরচ করলেও বাস্তবে উল্টো হচ্ছে বলে তাদের অভিযোগ। আজকে দেখুন সার্কেল অফিসের সামনে, ইন ফ্রন্ট অফ সার্কেল অফিসার, এখন পূর্ত সড়ক, পিএইচ পূর্ত সড়ক যেটা হয়, এদিকে পিএইচের পাইপ ফাটিয়া অনবরতভাবে জল বাড়ে, লিঙ্কেজর এটার কোনো মানে ইয়ে নাই। আজকে দীর্ঘদিন থেকে এটা হওয়ার এই পদক্ষেপ নেওয়ার লাগে, মানে পিএইচি বিভাগ কই বা এখানে জল জীবনের যারা আছে তারা কোনো কর্মকর্তা যারা আছে তারা কোনো ইয়ে নেই, খেলদুল নেই। কিন্তু এই দেখুন আজকে এই যে ফাটার ফলে কিটা হোক, কেইচ রোডটা আজকে নষ্ট হয়, আজকে অবস্থা দেখুন আপনারা নিজে দেখুন, অনবরত ফাটিয়া জল কেইচ রোডের অবস্থা নাই আজকে। এখন সার্কেল অফিসের সামনের এই ঘটনা এবং সামনের দিকে ওয়াটার সাপ্লাই একটা স্কিম আছে, ওটার থেকে সম্ভবত এটা লিকেজটা হচ্ছে, ফাটল হয়েছে, এটার কোনো রেনোভেশন নাই। সরকারের কাড়ি কাড়ি টাকা দেওয়ার জল জীবন মিশনের মাধ্যমে যদি এটার কোনো রেনোভেশন, এটাই ব্যাপারটা কিতা, ওটা আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের আপনাদের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা এটা হিও সাইলাম, আর অথেন্টিসিটি দেখাইলাম যে এই যখন আপনারা লিকেজ অন্তত এই লিকেজটারে কন্ট্রোল করিয়া কেইচ রোডটারে অ্যাটলিস্ট বাঁচানোর চেষ্টা করেন। আগামী লোকসভা নির্বাচনে করিমগঞ্জেই পাখির চোখ তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেবের। করিমগঞ্জে দলীয় সাংগঠনিক শক্তি বাড়াতে তৎপর সুস্মিতা। গতকাল রাতে মাইচডিহিতে এক সভায় নতুন করে তৃণমূলের পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন হয়েছে সুস্মিতার উপস্থিতিতে। জেলার ৭টি ব্লকের শতাধিক কর্মী এই সভায় উপস্থিত ছিলেন। গঠন করা হয়েছে ব্লক পর্যায়ের বিভিন্ন কমিটি। সভায় পৌরোহিত্য করেন জেলা সভাপতি আইনজীবী রশিদ আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক বদরুল ইসলাম সহ স্থানীয় নেতৃত্ব। এবং আমি অত্যন্ত খুশি যে দুইজন ইলেকটেড ওয়ার্ড মেম্বার আর একজন জিপি প্রেসিডেন্ট, সিটিং জিপি প্রেসিডেন্ট আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, এবং এটাও ওনারা রাজি হয়েছেন যে ওনারা তৃণমূল কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদের সঙ্গে কাজ করবেন। তো আমি তো মনে করি এত কম সময়ে এত ভালো রেসপন্স পেয়েছি, এটা আমি অত্যন্ত খুশি, এবং আমি আশা করছি যে আমাদের সংগঠনটা আরও শক্তিশালী হবে। সামনের লোকসভা নির্বাচন করিমগঞ্জ আসন নিয়ে আপনাদের কীরকম চিন্তাধারা রয়েছে? যখন আমাদের স্টেট প্রেসিডেন্ট রিপুন বোরাজি এসেছিলেন, আমাদের আলগাপুরে একটা সভা হয়েছিল, তখন উনি বলেছিলেন যে সিট শেয়ারিংয়ে আমরা ৫টা সিট চাইছি, সেটার মধ্যে একটা করিমগঞ্জ সিট। এটা আমাদের দলের নেতারা সিদ্ধান্ত নিবে সিট শেয়ারিংয়ে। তো সিট শেয়ারিংয়ে কে সিট পাবে এই মুহূর্তে সেটা ঠিক হয়নি, কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে প্রস্তুতি আমাদের নিতে হবে, ১। আর ২, আমরা তো শুধু লোকসভা খেলতে আসিনি, আমরা আগামী দিনে পৌরসভাতে দাঁড়াবো, পঞ্চায়েতে দাঁড়াবো, এমএলএতে দাঁড়াবো। আর দেখ, গণতন্ত্র শক্তিটা কী? গণতান্ত্রিক দেশে সব দলের অধিকার আছে সবখানে গিয়ে সংগঠন তৈরি করা। বিলাসবহুল গাড়ি দিয়ে বার্মিজ সুপারি পাচারের পথে ধরা পড়ল কুশিয়ারকুল তেমাথায়। ঘটনা বুধবার সকালের। গাড়িটি বলেশ্বর সেতু পার হয়ে বাজার তেমাথায় পৌঁছানোর পর একাংশ স্থানীয় লোক আটক করেন। চালক জোর করে এগিয়ে যেতে চাইলে পাথর বৃষ্টি শুরু হয়। অবস্থা বেগতিক দেখে চালক গাড়ি সড়কে রেখে পালিয়ে যায়। পরে গুমরা পুলিশ সহ গাড়িটি নিজেদের হেফাজতে নিয়ে আসে।
সব ক্ষেত্রে চুরি আটকাতে ব্যর্থ হলেও এবার কিন্তু চুরির আগে চোরকে আটকে পুলিশের হাতে সমঝে দিল জনতা। মঙ্গলবার সন্ধ্যায় রাঙ্গিরখাড়ি সঞ্জয় মার্কেটে একটি মিনি ট্রাক থেকে ব্যাটারি চুরির সময় ধরা পড়ে চোর। জনতা তাকে উত্তম মধ্যম দিয়ে সমঝে দেয় পুলিশের হাতে। দিনে দুপুরবেলা এখান থেকে এই যে ব্যাটারিটার থেকে লইয়া গেল গিয়া। কটার সময়? আমি তো আসলাম না, আমার ফোন করে আনা হয়েছে। সুরে প্রথমে ধরা হয়েছিল, প্রথমে সুরে ধরা হয়েছিল, ধরার পরে আমার বাড়িতে তো গত কত 30 তারিখ রাত্রিবেলা চুরি হয়েছে, ধরতে পারছি না, কিছুই কইতে পারি না। আজকে সন্ধ্যার সময় আমার ওই সন্ধ্যার আরও আগে মন্দিরের সামনে, আমরা মন্দিরের সামনে গাড়ি আমার ভাসুরেরই গাড়ির থেকে ব্যাটারি দিনে রাত্রে সন্ধ্যার সময় তারা চুরি করে ব্যাটারি করে লইয়া যায় আর কি খুললা। এরকম হইলে পরে আমরা কেমনে বাঁচবো কইনা? দিনে রাত্রে চুরি হইতেছে, সকাল কোন বিকাল কোন যে কোনো টাইমে তারা চুরি, এত আশপর্দা তারা। সিকিউরিটি বলতে তো আমাদের কিছুই নাই, আমরা যে বাড়ি ঘর ভালো করে বানাইয়া রেখা থাকতাম এটাও তো সম্ভব না। ঘরের ভিতরেই সেফ না, রাস্তাঘাট সন্ধ্যার সময় চুরি করিয়া লইয়া যেতেছে গিয়া। আমরা এখন চুরটা ধরছি, দৈরা পুলিশের হাতে দিয়া দিছি। এখন আমরা পুলিশের কাছে, আমরা প্রশাসনের কাছে হাত জোর করিয়া কইতেছি যে আমরা যাতে ন্যায্য ফলটা পাই, যা চুরি হয়েছে তা যাতে আমরা ফিরে পাই, বা আর মানুষের যাতে আর ইয়ে করে না। প্রথম ভাগি গেছে, মনে হয়েছে ড্রাগস খাইয়েছে, কিন্তু ভাগা দিকটা মনে হয়েছে না ড্রাগস খাইছে। কই নাগাটিলের এখান থেকে দুইটা ইয়া ধরা হয়েছে, আবার বাক্সে আবার ধরা হয়েছে। না না, আমরা ধরছি, আমরা দুইটা, আমরা পাবলিকরা ধরছি দুইটা, তারপর পুলিশরা ডেকে আইনা দিছি। পূর্ব গোবিন্দপুর আল জামিয়াতুল মাদ্রাসা প্রাঙ্গণে আগামী 11 ফেব্রুয়ারি খতমে বুখারি এবং বিশ্ব শান্তি কামনার প্রার্থনায় আয়োজন করা হয়েছে। মুখ্য অতিথি থাকবেন বেঙ্গালুরুর ছায়েদাতুল্লাহ খানয়, এছাড়াও বরাক উপত্যকার আরও বিশিষ্ট ইসলামিক পণ্ডিতরাও উপস্থিত থাকবেন। আগামী ফেব্রুয়ারি মাসের 11 তারিখ রবিবার দিবস সকাল 10 কোটিকা হইতে বিকাল 5 কোটিকা পর্যন্ত পূর্ব গোবিন্দপুর আল জামিয়াতুল ইসলামিয়া খানকায় মদনীতে বিরাট দিনী সমাবেশ, শান্তি সম্মেলন ও খতমে বুখারী শরীফের দোয়া, মাদ্রাসার উত্তীর্ণ দওরা হাদিসের ছাত্র, ইফতা বিভাগের ছাত্র, কিরাত বিভাগের ছাত্র, কোরআন শরীফের হিফজ বিভাগের ছাত্র সকলকে পাগড়ি দেওয়া হবে, ইজাজত দেওয়া হবে। এই মহান দিনী সমাবেশ সম্মেলনে শান্তি, শিক্ষা, আধ্যাত্মিকতার উপরে দেশের বরণ্য ইসলামিক বিদগ্ধ পণ্ডিতগণ শান্তি, শিক্ষা, আধ্যাত্মিকতার উপরে ভাষণ রাখবেন। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজ করিমগঞ্জ জেলা শাসক কনফারেন্স হলে এক সভায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 26 জানুয়ারির মূল অনুষ্ঠান হবে করিমগঞ্জ সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে। ওই দিন নানা কর্মসূচির পাশাপাশি পড়ুয়াদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জেলাশাসক মৃদুল যাদবের পৌরোহিত্যে এদিনের সভায় পুলিশ সুপার পার্থপ্রতিম দাস জানান, ভারত বাংলাদেশ সীমান্তে কঠোর নিরাপত্তা গড়ে তোলা হবে। আজকের সভায় উপস্থিত ছিলেন রাজ্য পরিবহন নিগমের চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ চক্রবর্তী, স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তাদের পাশাপাশি সরকারি বিভিন্ন বিভাগের আধিকারিকরা। Our independence program was affected by the speech, parade, preparations, everything was affected by it. So this time, the weather is good and we are expecting a huge participation in terms of parade, and the cultural programs as well as the spectators coming. So I expect at least 25-30 schools, not just government schools but private schools of the district, colleges, that they should participate in the parade program and the date has been written from 17th. I think it will be very late if they start preparing from 17th. We should start from the next week by 8th, I think. Good tableaus are prize will be decided from our side.
that will be there, and illumination of all the government buildings, private buildings, and whatever is possible, from municipality side, please do it on the eve of Republic Day. Give your material for the speeches so that this is a speech in which all the aspects of the last year should be captured, so that speech can be properly made. This was mostly about the government, what they will be doing up. I also request some NGO clubs, societies are there, so they can do various kind of social programs. সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। শহরে ঘন ঘন চুরি, আজ একসঙ্গে 17টি চোরকে ধরল পুলিশ। দেরগাঁওয়ে পিকনিকের গাড়ি এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশু সহ নিহত 12। শিলডুবিতে 3 কোটি টাকার ড্রাগস উদ্ধার, সেনা এবং পুলিশের যৌথ অভিযানে। হিট অ্যান্ড রান, বরখোলা বটলিং প্লান্ট এবং রামনগর ওয়েল ডিপোর সামনে বিক্ষোভ চালকদের। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই, নমস্কার।